হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি আজকের ভিডিও। আজকের ভিডিও হবে একটু ইনফরমেটিভ টাইপের। তার আগে আমরা দেখে নিই দ্য পাওয়ার অফ থ্রি কোচিং ফ্রম হোম। এটা কি? এটা হচ্ছে তোমাদের এখন করোনা ভাইরাসে সারা মানে সবার মনে এখন ত্রাস চলছে তো করোনা ভাইরাস নিয়ে। তাহলে এখন তোমাদের কি করতে হবে? ঘর থেকে বেরোনো নিষেধ, তো ঘরে বসে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য আমাদের কোর্সটাকে বাই করতে হবে, যেখানে তোমরা এই গো করোনা ইউজ করলে কি হবে, গো করোনা এই কোডটাকে ইউজ করলে তোমরা কি পেয়ে যাবে, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের উপর, এবং কি 3 মান্থ এক্সট্রা ফ্রি পাবে যে কোনো কোর্স, এবং কি ফ্রি ই বুকস পেয়ে যাবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে ট্যাক্সোনমির উপর, ঠিক আছে? ট্যাক্সোনমি পার্ট 6। আগের দিন আমরা পড়েছিলাম যে উদ্ভিদদের সাইন্টিফিক নেম। অনেকে প্রশ্ন করছিলে, স্যার এটা তো বই দেখে পড়লে হয়ে যেতে পারত, বই দেখে পড়লে হয়ে যেত, অনেক আছে বইয়ে, কত পড়বে? বইয়ে তো 250-300টা আছে, কত পড়বে? আমি তোমাদের বেছে একটা চার্ট বানিয়ে দিয়েছি। এই দুটো ভিডিও তোমরা মানে এখানে তোমাদের বুঝতে হবে না কিছু, এখান থেকে তোমরা খালি নলেজ গেন করো। এইটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এইগুলোই খালি তোমরা ভালো করে পড়ো। তোমাদের সব ভিডিও যে বোঝাবার জন্যই দিতে হবে, পড়ার জন্য দিতে হবে না, এমন তো কোনো কথা নেই। তোমাদের এটা পড়তেও কাজে লাগবে, তোমরা এটা পড়ে অনেক উপকৃত হবে, তাই জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক আজকের টপিক। তো টপিক শুরু করবার আগে আজকের যে একটা মোটিভেশনাল কোট দিয়ে শুরু করি। আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ আর ভেরি ইম্পর্ট্যান্ট টু কিপ আস গোয়িং, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউনস মানে মানে আমাদের লাইফে যে কার্ভটা হয়, আপ অ্যান্ড ডাউন, আমাদের লাইফে যে এই মুহূর্তগুলো আসে, উপর নিচ, আমাদের লাইফের যে উপর নিচ মুহূর্তগুলো আসে, কখনো আমাদের মন ভেঙে যায়, কখনো আমাদের মন ভালো হয়ে যায়, বা কখনো আমাদের সাথে ভালো কিছু হয়, কখনো আমাদের সাথে খারাপ কিছু হয়, এগুলো আমাদের লাইফে খুবই জরুরি। বিকজ আ স্ট্রেট লাইন ইভেন ইন অ্যান ইসিজি মিন্স উই আর নট অ্যালাইভ। এমনকি ইসিজিতে একটা স্ট্রেট লাইন থাকা মানেও কি বোঝায়? আমরা মৃত। তো এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন হচ্ছে আমাদের রতন টাটা, টাটা ইন্ডাস্ট্রির মালিক রতন টাটা। রতন টাটা এই কথাটি বলেছিলেন। চলো তো আজকের ভিডিও এবার শুরু করা যাক। এবার আমরা সাইন্টিফিক নেম পড়বো হচ্ছে কয়েকটা প্রাণীর, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মার্ক করে দেবো, এইগুলো পড়বে। আর কয়েকটা আছে যেগুলো তোমরা ছেড়ে গেলেও হবে, কোনো পরীক্ষা আসলেও আসতে পারে, কিন্তু মেনলি যেগুলো পড়ার সেগুলো আমি মার্ক করে দিচ্ছি, ওইগুলো খালি ভালো করে পড়বে। চলো, যেটা ফার্স্টেরটা বাফেলো, বুবালাস বুবালিস অবশ্যই পড়বে, ঠিক আছে? অবশ্যই পড়বে বুবালাস বুবালিস, ঠিক আছে? অবশ্যই এটা তোমাকে মুখস্থ করতে হবে, বুবালাস বুবালিস, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট সাইন্টিফিক নেম। বাফেলো মানে হচ্ছে মহিষের। ওয়াইল্ড বোর, ওয়াইল্ড বোর এতটা ইম্পর্ট্যান্ট না হলেও এটার তোমার সাইন্টিফিক নেম পড়ে রাখবে, সাস স্কর্ফা, ঠিক আছে? সাস স্কর্ফা, ঠিক আছে? আরবিয়ান ক্যামেল, যেটা আমাদের আরবিয়ান ক্যামেলের কী হয়, এই ক্যামেলের কী হয়, একটাই কুজ হয়, কিন্তু দুটো কুজওয়ালা ক্যামেল নয় এটা, ঠিক আছে? আরবিয়ান ক্যামেলের কি, ক্যামেলাস ডোমেডেয়ারিস, ঠিক আছে? ক্যামেলাস ডোমেডেয়ারিস, তো এইটা তোমাকে মুখস্থ করতে হবে, ক্যামেলেরটা ইম্পর্ট্যান্ট। জিরাফেরটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। কী বলছে? জিরাফা ক্যামেলো প্যারডালিস, জিরাফা ক্যামেরো প্যারডালিস, ঠিক আছে? এটা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? হাউস ওয়াল লিজার্ড, এটাও তোমাদের মুখস্থ করা জরুরি, ঠিক আছে? হেমিডাকটাইলাস স্পিসিস, পরীক্ষায় বেশিরভাগ আসে হেমিডাকটাইলাস স্পিসিস বলে, ঠিক আছে? আচ্ছা, হেমিডাকটাইলাস স্পিসিস পড়বে তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, এটার পিছনে স্পিসিসের নামটা তোমার না পড়লেও চলবে, ঠিক আছে? তোমার জেনাসের জেনাস স্পিসিসের নামটা তোমার না পড়লেও চলবে, ঠিক আছে? খালি স্পিসিস বলে মনে রাখবে, পরীক্ষায় এটাই আসে, ঠিক আছে? আচ্ছা, হিপোপটেমাস, হিপোপটেমাস কি? হিপোপটেমাস অ্যাম্ফিবিয়াস, হিপোপটেমাস অ্যাম্ফিবিয়াস। অ্যাম্ফিবিয়াস নাম কেন এসছে নিজেই বুঝতে পারছো, হিপোপটেমাসের অ্যাম্ফিবিয়াস নাম কেন এসছে, কারণ ওরা অ্যাম্ফিবিয়ান টাইপের, মানে একবার স্থলে থাকে একবার জলে যায়, একবার স্থলে থাকে একবার জলে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা ইম্পর্ট্যান্ট, বাদর, যেটাকে আমরা বলি বাংলায় বাদর বা রেসাস মাঙ্কি, রেসাস মাঙ্কিরও সাইন্টিফিক নেম কি, ম্যাকাক্কা মুলাট্টা, এটা তোমাকে মুখস্থ করতে হবে। চলো তারপরে এটা ইম্পর্ট্যান্ট, এলিফ্যান্ট, যেগুলো আমরা সাধারণত চোখের সামনে দেখতে পাই সেগুলো তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু এছাড়াও
বর্তমানে যেগুলো নিউজের মধ্যে ঘোরাফেরা করছে সেই ধরনের মানে প্রাণীরও সাইন্টিফিক নেম জানা দরকারি। জানি না কখন যে পরীক্ষায় চলে আসবে, কেউ জানে না, তো জানা দরকারি। চলো এলিফ্যান্ট, এলিফ্যান্টের কি, এলিফাস ম্যাক্সিমাস, এলিফাস ম্যাক্সিমাস হচ্ছে এলিফ্যান্টের সাইন্টিফিক নেম, ঠিক আছে। তারপরে আসছে ওয়াইল্ড অ্যাস, এই ওয়াইল্ড অ্যাস কোথায় পাওয়া যায়, ভারতের, ভারতের কচ্ছের রানে এই ওয়াইল্ড অ্যাস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কচ্ছের রান, ঠিক আছে, দ্য রান অফ কচ্ছ, ঠিক আছে, দ্য রান অফ কচ্ছ বা কচ্ছের রানে এটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এর সাইন্টিফিক নেম কি, ইকুস আফ্রিকানাস অ্যাসিনাস, ঠিক আছে, ইকুস আফ্রিকানাস অ্যাসিনাস, এটা অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। লেপার্ড বা প্যান্থারের, লেপার্ড বা প্যান্থারের সাইন্টিফিক নেম কি, প্যান্থেরা প্যারডাস, প্যান্থেরা প্যারডাস, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। কাশ্মীর স্ট্যাগ অর হংগুল, হংগুলের সাইন্টিফিক নেম এতটাও জানা প্রয়োজনীয় নয়, তবুও ছিল যখন আমি দিয়ে দিয়েছি, সার্ভাস ক্যানাডেনিস হাংলু, ঠিক আছে, অতটা পড়তে হবে না, সার্ভাস পড়বে, স্পিসিস পড়বে, আর কিছু জানার দরকার নেই, এটা ইম্পর্টেন্টও না, যদি চাও হচ্ছে মনে রাখতে, সার্ভাস স্পিসিস পড়বে, এনাফ। হ্যাঁ, সার্ভাস ক্যানাডেন্সেস হাংলু, সার্ভাস ক্যানাডেন্সেস হাংলু, ঠিক আছে। চলো পিকক, পিকক অবশ্যই পড়তে হবে, আমাদের রাষ্ট্রীয় পাখি যেহেতু, পিকক অবশ্যই পড়তে হবে। পাভো ক্রিস্ট্যাটাস, পাভো ক্রিস্ট্যাটাস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। লেপার্ড ইম্পর্টেন্ট, এলিফ্যান্টও ইম্পর্টেন্ট, ওয়াইল্ড অ্যাস অতটাও ইম্পর্টেন্ট না হলেও তোমরা পড়বে, ঠিক আছে, কিন্তু কাশ্মীর স্ট্যাগ বা হংগুল পড়তে হবে না, ঠিক আছে। এরকম বইয়ের থেকে আমি নোট ডাউন করেছি, অনেকগুলো নাম আছে, তার মধ্যে থেকেও বেছে আমি নাম নিয়েছি, তাই তার মধ্যেও কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। এইবার এবার আসছে হচ্ছে ইন্ডিয়ান কোবরা, ইন্ডিয়ান কোবরা কি, ইন্ডিয়ান কোবরা আমি আগের দিনও বলেছিলাম, না যা না যা, কেউ একজন কমেন্ট করেছিল, কেউটে কেউটেও এক প্রকার কোবরা সাপে কিন্তু, ঠিক আছে, তো না যা না যা, তো এই ইন্ডিয়ান কোবরা তোমার কি সাইন্টিফিক নেম হচ্ছে না যা না যা। কিং কোবরা সাইন্টিফিক নেম, কিং কোবরা সাইন্টিফিক নেম এতটাও ইম্পর্টেন্ট না হলেও পড়ে রাখবে, হ্যাঁ, অফি